হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ইমতিয়াজ পারভেজ স্যার। আজকে আমরা শিখব রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, যেটা তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত। আমরা জানি যে পরমাণুর মডেল ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মডেল এবং প্রস্তাবনা দান করেছেন। সর্বপ্রথম প্রায় 2500 বছর পূর্বে ডেমোক্রেটাস নামে একজন গ্রিক দার্শনিক সর্বপ্রথম প্রস্তাব করেন যে প্রত্যেক পরমাণু, প্রত্যেক পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র কণিকার নাম পরমাণু। কিন্তু তৎকালীন সময়ে একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। তার মতে যে প্রত্যেক পদার্থকে অসংখ্যবার বিভাজিত করা যায়, এর শেষ বলে কিছু নেই। ফলে ডেমোক্রেটাসের মতবাদটা চাপা পড়ে যায় এবং প্রায় 2000 বছর ধরে মানুষ অ্যারিস্টটলের ভুল মতবাদটাকেই স্বীকৃতি দিয়ে আসছিল। এরপরে 1803 সালে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম প্রস্তাব করেন যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে গঠিত এবং এই ক্ষুদ্র কণিকাগুলোর নাম অ্যাটম বা পরমাণু। পরমাণু মডেল ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এবং বোর অ্যাটমিক মডেল। আমরা আজকে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল নিয়ে একটু কথা বলবো, এই মডেলের বিভিন্ন ধরনের সাফল্য এবং সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করব। সর্বপ্রথম আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, এটা আবিষ্কারের পিছনের যে কাহিনী, এটা একটু আমরা দেখব। এটা জানার আগে আমাদের জানতে হবে কিছু বেসিক জিনিস, যেমন আলফা পার্টিকেল বা আলফা কণা কাকে বলে। সাধারণভাবে হিলিয়ামের নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। আমরা জানি হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন থাকে এবং 2টা নিউট্রন থাকে, এজন্য এর ভর সংখ্যা 4 এবং এটা যেহেতু চার্জ নিউট্রাল এজন্য কী হবে, এর 2টা ইলেকট্রন থাকবে। কিন্তু 2টা ইলেকট্রন যদি চলে যায় তাহলে হিলিয়ামের মধ্যে শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটাই থাকবে। আমরা জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন এবং বাইরে থাকে ইলেকট্রন। হিলিয়ামের মধ্যে 2টা ইলেকট্রন আছে, যদি ইলেকট্রন 2টা চলে যায় তাহলে কী থাকবে, শুধুমাত্র হিলিয়ামের এই নিউক্লিয়াসটাই থাকবে। এজন্য আলফা কণিকার আরেক নাম হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। 2টা ইলেকট্রন চলে গেলে এটাতে হিলিয়ামের উপরে 2+ চার্জ দিতে হবে। তাহলে আলফা কণিকা কাকে বলে, এটা কিন্তু বোর্ড পরীক্ষা অনেকবার আসে। তাহলে তোমরা কী লিখবে ডেফিনেশন, যে দ্বি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়ামের নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণিকা। আলফা কণিকা এটা একটু ভারী প্রকৃতির হবে, যেহেতু এটা একটা নিউক্লিয়াস, ফলে এর ভেলোসিটি বা গতিবেগটা একটু কম হবে। আলোর বেগের কাছাকাছি বেগে কিন্তু আলফা কণিকা চলতে পারবে না। আবার এর যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, এজন্য এ যদি কোনো গ্যাসের ভিতর দিয়ে যায়, যাওয়ার সময় গ্যাসীয় পদার্থগুলোকে আয়নিত করে দেওয়ার ক্ষমতা রাখে। এর বাইরে আরও কিছু তেজস্ক্রিয় রশ্মি আছে, এগুলো তোমরা জানো যে বিটা রশ্মি বা গামা রশ্মি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে আলফা কণিকা কাকে বলে। আলফা কণিকা হচ্ছে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়ামের নিউক্লিয়াস। রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করে 1911 সালে, এটা বিখ্যাত রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নামে পরিচিত। এই এক্সপেরিমেন্টে উনি করেন কি, একটা গোল্ড ফুয়েল বা সোনার একটা পাত নেন যেটার থিকনেস অনেক কম, 0.0004 সেন্টিমিটার, অনেক পাতলা একটা সোনার পাত নেন। সোনার পাতের চারপাশে উনি কী করে, এরকম জিঙ্ক সালফেটের আস্তরণযুক্ত একটা লেয়ার ব্যবহার করেন, জিঙ্ক সালফেট। এই লেয়ারটা জিঙ্ক সালফেট দিয়ে গঠিত, জিঙ্ক সালফেট, ওকে। এরপরে ইনি সোজাসুজি এগুলোর ভিতর দিয়ে আলফা রশ্মি বা আলফা কণিকা পাস করার চেষ্টা করেন। এরপরে তিনি কিছু অবজারভেশন দেখেন, এখান থেকে কিছু সিদ্ধান্তে আসেন। এই সিদ্ধান্তগুলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল নামে পরিচিত। তাহলে মূল এক্সপেরিমেন্টটা কি, উনি একটা গোল্ড ফুয়েল নিয়েছিলেন, গোল্ড ফুয়েলের ভিতর দিয়ে আলফা কণিকাকে পাস করাচ্ছিলেন এবং উনি কিছু অবজারভেশন দেখেন যে বেশিরভাগ আলফা কণিকা সোজাসুজি চলে যায় এবং 2-1টা আলফা কণিকা এদিক সেদিক ডেভিয়েশন হয়ে যায়, এদের গতিপথ বেঁকে যায়। এখান থেকে তিনি একটা পরমাণুর মডেল সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন, যেটাকে আমরা কী বলি, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। আমরা এই এক্সপেরিমেন্টটা একটু ফুললি দেখতে চাই যে এখানে আসলে কী ঘটে। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে উনি দেখলেন যে আলফা রশ্মিগুলো, বেশিরভাগ আলফা রশ্মি সোজাসুজি চলে যাচ্ছে, কিছু আলফা রশ্মি এদিক সেদিক বেঁকে যাচ্ছে। এখান থেকে উনি একটা সিদ্ধান্তে আসলেন যে একটা পদার্থের যে পরমাণুগুলো থাকে, পরমাণুর গঠনটা কীরকম হবে, পরমাণুর গঠনটা পরমাণুর কেন্দ্রে থাকবে ধনাত্মক চার্জযুক্ত কিছু কণিকা আর বাইরে থাকবে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, ওকে। এটা হচ্ছে জিঙ্ক সালফাইড,
উনি কি করলেন, এটার ভিতর দিয়ে আলফা কণিকে পাস করালেন। আলফা এগুলো হচ্ছে ইলেকট্রন, বিভিন্ন ধরনের ইলেকট্রন আলফা কণিকা পাস করাচ্ছিলেন। তিনি দেখলেন বেশিরভাগ আলফা কণিকা সোজাসুজি চলে যাচ্ছে, কিন্তু সামান্য দু একটা আলফা কণিকার গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। গতিপথটা মনে হচ্ছে কোথাও গিয়ে একটু বিকর্ষিত হয়ে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যদিকে ডিরেকশনটা চলে যাচ্ছে। আবার তিনি আরও একটু লক্ষ্য করলেন যে অতি ক্ষুদ্র সংখ্যক আলফা কণিকা যে পথে যাচ্ছে ঠিক সেই পথেই আবার ফিরে আসতেছে। এটা প্রায় 20,000 আলফা কণিকার মধ্যে একটা আলফা কণিকাতে এরকম ঘটনা ঘটে যে যে পথে যাচ্ছে সামনে মাঝখানে কোথাও রাস্তার মধ্যে ধাক্কা খেয়ে আবার ওই পথেই ফিরে আসতেছে। ওকে, এখান থেকে ইনি কিছু অবজারভেশন দিলেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণিকা প্রায় 99.9% আলফা কণিকা সোজাসুজি চলে যাচ্ছে, তার মানে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। কিছু সংখ্যক আলফা কণিকা যেহেতু ডিরেকশন চেঞ্জ করে অন্যদিকে চলে যাচ্ছে, তার মানে এখানে কোথাও এসে বিকর্ষিত হচ্ছে। আর আমরা জানি আলফা কণিকার চার্জ হচ্ছে ধনাত্মক, যেহেতু এটা হিলিয়ামের নিউক্লিয়াস, দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, এই ধনাত্মক চার্জযুক্ত কণিকাগুলো কোথাও ধাক্কা কোথাও বিকর্ষিত হয়ে অন্যদিকে সরে যাচ্ছে। তার মানে পরমাণুর মাঝখানে কোথাও একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তুকণা আছে যার কাছে এসে আলফা কণিকাগুলো বিকর্ষিত হয়ে চলে যাচ্ছে। যদি বিকর্ষিত না হয়, এখানে যদি ধনাত্মক চার্জ না থাকে ঋণাত্মক চার্জ থাকতো, তাহলে এর দ্বারা সে আকর্ষিত হতো এবং রশ্মিটা এই দিক দিয়ে চলে যেত, কিন্তু এই দিক দিয়ে না গিয়ে সে উল্টা দিকে যাচ্ছে। তার মানে এখানে ধনাত্মক চার্জযুক্ত কেউ আছে যেটা আলফা কণিকাগুলোকে বিকর্ষণ করতেছে। আবার প্রায় 20,000 আলফা কণিকার মধ্যে একটা আলফা কণিকা যে পথে যাচ্ছে ওই পথে ফিরে আসতেছে, তার মানে কোথাও গিয়ে একটা ভারী কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে আবার ফিরে আসতেছে। মানে ব্যাপারটা এমন, তুমি যদি একটা টেনিস বল নিয়ে এই ওয়ালের মধ্যে একটু থ্রো করো, তাহলে কী দেখবা, ওয়ালটা ভেঙে তো আর ওই পাশে চলে যাবে না, উল্টা টেনিস বলটাই আবার যে পথ দিয়ে গেছে ওই পথে ফিরে আসবে, ওই ডিরেকশনে ফিরে আসবে। তার মানে আলফা কণিকার তুলনায় অনেক ভারী কিছু এর পরমাণুর মাঝখানে আছে, যার ফলে যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে ওখানে গিয়ে ধাক্কা খেয়ে এই কণিকাটাকে আর সরাইতে পারতেছে না, এই অবস্থানটাকে বা এই বস্তুটাকে সরাইতে পারতেছে না, বরঞ্চ ও নিজেই আবার ব্যাক করে আসতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল বেশিরভাগই সোজাসুজি চলে যায়, এখান থেকে উনি বললো যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, তারপরে কিছু আলফা কণিকা এদের দিক পরিবর্তন করতেছে, তার মানে পরমাণুর কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত কিছু আছে। আবার 20,000 আলফা কণিকার মধ্যে প্রায় একটা আলফা কণিকা যে পথে গিয়ে ধাক্কা মারতেছে ওই পথেই আবার ফিরে আসতেছে, তার মানে এখানে অনেক ভারী কিছু আছে এবং যে এটা ভারী এটার আয়তন অনেক কম হবে, কারণ যদি আয়তন বেশি হতো তাহলে 20,000-এর মধ্যে একটা শুধু ধাক্কা হইতো না, আরও অনেক বেশি ধাক্কা খেয়ে সোজাসুজি ওই পথেই ফিরে আসতো। তাহলে এখান থেকে যে রাদারফোর্ড ডিসিশনে আসছে, অনুসিদ্ধান্তগুলোতে আসছে, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে এখান থেকে রাদারফোর্ড তার বিখ্যাত পরমাণু মডেলটা দিয়েছিলেন। প্রথম পয়েন্ট যেটা রাদারফোর্ড দিয়েছিলেন সেটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, একটা পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, এর ফলে আলফা পার্টিকেলগুলো ঠিক সোজাসুজি চলে যাচ্ছিল। দুই নম্বর পরমাণুর কেন্দ্রে, তাহলে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। দুই নম্বর হচ্ছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কোনো একটা ভারী বস্তুকণা আছে যার ফলে আলফা পার্টিকেলগুলো তার পজিশন ডিরেকশন চেঞ্জ করতেছিল বা ফিরে আসতেছিল। এই ভারী কণিকাটার নাম উনি দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ পুঞ্জীভূত থাকে। সমস্ত ভর যদি পুঞ্জীভূত না থাকতো তাহলে আলফা পার্টিকেলগুলো গিয়ে যখন ওটাকে আঘাত করতো, ওটা যদি হালকা ভরের হতো তাহলে আলফা পার্টিকেল ওটাকে নিয়ে সোজাসুজি চলে যেতে পারতো, কিন্তু সেটা হয় না, বরঞ্চ আলফা পার্টিকেলটাই ব্যাক করে আসে। তার মানে পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রের মধ্যে পুঞ্জীভূত থাকে এবং সমস্ত ধনাত্মক চার্জও কেন্দ্রের মধ্যে থাকে। যদি ধনাত্মক চার্জগুলো বাইরে সিটে ছড়িয়ে ছিটে থাকতো তাহলে বাইরের রশ্মিগুলো সোজাসুজি যেতে পারতো না, ওগুলোরও ডিরেকশন একটু ডেভিয়েটেড হয়ে যেত। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, দুই নম্বর হচ্ছে পরমাণুর ঠিক মাঝখানে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটা ভারী বস্তু কণিকা আছে, এটার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ পুঞ্জীভূত থাকে। আবার আমরা জানি যে একটা পরমাণু চার্জ নিউট্রাল, এর মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা হবে সমান। তাহলে পরমাণুর কেন্দ্রে যদি ধনাত্মক চার্জযুক্ত কিছু থাকে তাহলে অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো থাকবে। যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, এখানে যদি পজিটিভ চার্জ থাকে এটাকে নিউট্রালাইজ করার মতো নেগেটিভ চার্জ অবশ্যই বাইরে আছে,
না হলে তো পরমাণু চার্জ নিরপেক্ষ হতো না। এই নিউক্লিয়াসটার যে আয়তন, এই আয়তনটা পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। যেখানে একটা নিউক্লিয়াসের রেডিয়াস ধরা হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার, আর পরমাণুর রেডিয়াসটা ধরা হয় প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার। তার মানে একটা পরমাণুর ব্যাসার্ধের তুলনায় একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 1,00,000 গুণ ছোট। এজন্য মাত্র 20,000 আলফা কণিকার মধ্যে একটা আলফা কণিকা এখানে ধাক্কা লাগাইতে পারে, বাকিগুলো সোজাসুজি চলে যায়, কারণ এর আয়তনটা অনেক ছোট। ওকে, এটাকে আমরা আমাদের সৌরজগতের সাথে কম্পেয়ার করতে পারি। আমরা জানি আমাদের সৌরজগৎটা হচ্ছে হলিওসেন্ট্রিক, ঠিক মাঝখানে আছে সূর্য, এর বাইরে গ্রহগুলো ঘোরাঘুরি করতেছে। রাদারফোর্ড উনি পরমাণুগুলোকে সৌরজগতের সাথেই তুলনা করছেন, বলছে যে সৌরজগতে সূর্য যেরকম ঠিক মাঝখানে আছে, নিউক্লিয়াস মাঝখানে আছে, সূর্যের বাইরে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করতেছে, ইলেকট্রনগুলোও এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করতেছে। আর ইলেকট্রনগুলো কীভাবে আসে এটা একটু ইনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা যদি একটা চাবির রিং বা কোনো একটা ভারী বস্তুকে অনেকে সুতার সাহায্যে ঝুলাই, ঝুলিয়ে যদি এভাবে ঘোরাতে থাকি তাহলে আমরা দেখব একটা বৃত্তাকার একটা রোড তৈরি হবে, বৃত্তাকার একটা গতিপথ তৈরি হবে। এই বৃত্তাকার গতিপথটা চাবির রিংয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এটা মনে করো চাবির রিং, এই চাবির রিংটা কী করতেছে একটা সুতার সাহায্যে তুমি ঘোরাচ্ছ, তাহলে এই সুতার টানের প্রভাবে কিন্তু চাবির রিংটা ছিটকে বের হয়ে যেতে পারতেছে না। এখানে দুই ধরনের বল কাজ করবে, একটা হচ্ছে সুতাটাকে কী করবে এই চাবির রিংটাকে নিচের দিকে মানে কেন্দ্রের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে, আর ঘূর্ণনের ফলে এই চাবির রিংটা সবসময় স্পর্শক বরাবর বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই দুইটা বল সবসময় সমান হবে, কেন্দ্রের দিকে যে বলটা টানে এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, আর কেন্দ্র থেকে যেটা বল বাইরে বের হয়ে নিয়ে যেতে চায় চাবির রিংটাকে এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। আর এটা সেন্ট্রিপেটাল ফোর্স, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটা ফোর্স সবসময় সমান হয়, এর ফলে চাবির রিংটা কোনো দিকে যেতে পারতেছে না। যদি কোনো একদিকে ফোর্সটা বেশি হয়, মনে করো যে কেন্দ্র বিমুখী বলটা এই কেন্দ্রমুখী বলের থেকে বেশি হয়, তাহলে এই সুতাটা ছিঁড়ে যাবে এবং চাবির রিংটা ছিটকে পড়ে যাবে এবং স্পর্শক বরাবর চলে যাবে। ওকে, আবার যদি এটা বেশি হয় তাহলে এই চাবির রিংটা কেন্দ্রের দিকে চলে আসবে। একটা পরমাণুর ইলেকট্রনগুলোর গঠনও ঠিক একই রকম হয়, যখন একটা পরমাণুতে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় বিভিন্ন কক্ষপথে, এখানেও দুই ধরনের বল কাজ করে। আমরা জানি ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ আর কেন্দ্রটা পজিটিভ চার্জ, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল আছে, অ্যাট্রাকশন ফোর্স আছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আবার ঘূর্ণনের কারণে ইলেকট্রনগুলো আবার নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে যেতে চায়, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুটাই সমান হয় একটা পরমাণুর মধ্যে, ফলে ইলেকট্রনটা এদিকেও যেতে পারে না এদিকেও যেতে পারে না, নিউক্লিয়াস এইদিকে টানতেছে, ইলেকট্রন নিজেই এইদিকে যেতে চাচ্ছে, কিন্তু দেখা যাবে যে দুইটা বল সমান হওয়ার কারণে ইলেকট্রনটা এদিকেও আসে না এদিকেও আসে না, বরঞ্চ এই দুই বলের একটা ভেক্টর বরাবর ইলেকট্রনটা পরিভ্রমণ করে। ওকে, এগুলো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মূল তত্ত্ব। আর উনি বাইরের দিকে জিঙ্ক সালফাইডের একটা আস্তরণ ব্যবহার করছিলেন, এর কারণ হচ্ছে জিঙ্ক সালফাইড হচ্ছে একটা ফ্লোরোসেন্ট সাবস্টেন্স, এর মধ্যে দিয়ে যদি কোথাও আলফা কণিকা আঘাত করে তাহলে ওই অংশটা উজ্জ্বল হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে আলফা পার্টিকেলগুলোর গতিপথ, আলফা পার্টিকেল সোজাসুজি যাচ্ছে না একটু বাঁকা হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। তাহলে এগুলো হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের মূল তত্ত্বগুলো। এবার আমরা দেখব এর কিছু সীমাবদ্ধতা, রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে কেন পরিত্যক্ত ঘোষণা করা হলো। এর কারণ হচ্ছে, এক নম্বর কারণ, রাদারফোর্ড পরমাণু মডেল একটা ইলেকট্রনযুক্ত পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনযুক্ত পরমাণুর গঠনটা ব্যাখ্যা করতে পারে না। আমরা জানি যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রনগুলো থাকে বাইরে কক্ষপথে। যদি একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন একটা কক্ষপথে থাকবে, কিন্তু যদি একাধিক ইলেকট্রন থাকে, দুইটা তিনটা বা পাঁচটা ইলেকট্রন, তাহলে ওই ইলেকট্রনগুলো কি একটা কক্ষপথেই থাকবে না অন্য আলাদা আলাদা কক্ষপথে থাকবে, এ সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারেননি। এরপরে বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা জানি ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন শক্তি শোষণ বা বিকিরণ হয়, এই শোষিত বা বিকৃত শক্তিগুলো দৃশ্যমান আলো আকারে অনেক সময় বের হয়ে আসে, এগুলোকে বলা হয় বর্ণালী। এই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণাই দিতে পারেননি। আবার রাদারফোর্ড এই পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে কম্পেয়ার করছে,
সৌরজগতে আমরা জানি সৌরজগত বা বিশ্বজগতে শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এখানে কোনো রিপালসিভ ফোর্স নাই। যে গ্রহগুলা গ্রহদেরকে আকর্ষণ করতেছে, আবার গ্রহ নক্ষত্র বা সূর্যটাকেও আকর্ষণ করতেছে, কিন্তু ইলেকট্রনগুলা কিন্তু চার্জ পার্টিকেল। গ্রহগুলো যেমন চার্জ নিরপেক্ষ, ইলেকট্রনগুলো চার্জ নিরপেক্ষ না, বলে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে কিন্তু আকর্ষণ করে না। যেমন পৃথিবী মঙ্গল গ্রহকে আকর্ষণ করতেছে, কিন্তু ইলেকট্রন ইলেকট্রনকে আকর্ষণ করবে না, এর কারণ এরা সেম চার্জ, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই মডেলটাকে কখনোই সৌরজগতের মডেলের সাথে কম্পেয়ার করাটা ঠিক হয়নি, কারণ সৌরজগতে শুধুমাত্র আকর্ষণ বলেই কাজ করে, আর এখানে আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধরনের বলেই কাজ করতেছে, ফলে এটা সৌরজগতের সাথে কম্পেয়ার করাটা উচিত হয়নি। এরপরে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো একটা চার্জিত বস্তুকণা যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তাহলে কী হবে, ধীরে ধীরে এর শক্তি বিকিরণ করবে, এবং যত বেশি শক্তি বিকিরণ করবে তত নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে হয়ে ধীরে ধীরে এর নিউক্লিয়াসের উপর পতিত হবে। যখন নিউক্লিয়াসের উপর পতিত হবে, তার মানে পরমাণু মডেল যেটা ছিল শেল মডেল, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলোকে আলাদা করে রাখা, এই মডেলটারই পতন ঘটতেছে, ফলে রাদারফোর্ডের আর অ্যাটমিক মডেলের কোনো স্থায়িত্ব থাকতেছে না। এই ঘটনাগুলো রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, এই জন্য পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে একটু মডিফাই করে দুই বছর পর নিলস বোর নামে আরেকজন একটা আরও আপগ্রেড একটা মডেল দিয়েছিলেন। আমরা নেক্সট ক্লাসে ওই বোর মডেল সম্পর্কে জানবো। আর রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে, তোমরা হেজিটেট না করে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোনে কল করতে পারবা। অ্যাভেলেবেল আর 24/7। টিল দেন গুড বাই, সবাই ভালো থাকবে।